কেন্দ্রের অপশাসন ও বিরোধীদের অপপ্রচারের বিরোধিতায় দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী 14 ফেব্রুয়ারি এক জনসভার আয়োজন করা হয়েছে দুর্গাপুরের গান্ধী মোড় ময়দানে। সভার প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার ময়দানে আসেন দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা উত্তম মুখোপাধ্যায়, প্রভাত চট্টোপাধ্যায়, দুর্গাপুর এক ও দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। সভার বিভিন্ন বিষয় নিয়ে নেতৃত্বের সাথে এক প্রস্থ আলোচনাও সারেন মন্ত্রী। জনসভায় যোগদানের জন্য কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও আহ্বান জানান মন্ত্রী সহ তৃণমূল নেতারা। ওই দিনের জনসভায় রেকর্ড জমায়েত আশা প্রকাশ করছেন শাসক শিবির। জনসভা তৃণমূল কংগ্রেসের এবং সেই জনসভায় আমরা যত জনসাধারণকে আহ্বান জানিয়েছি যে তারা আসুন এই সভায়, আমাদের বক্তব্য শুনুন। অনেকেই অনেক লাফালাফি করছেন, বাস্তবটা কী সেটা আমরা তাদের সামনে তুলে ধরবো। আমার সব এখানে বরিষ্ঠ নেতৃত্ব আমাদের দুর্গাপুরের সবাই আছেন, এছাড়াও আরও আমাদের এই জেলার সব নেতৃত্ব তারাও থাকবেন। আমরা সকলকে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, আমরা ঘন ঘন এই ধরনের সভা করি না। আমরা আশা করি যে যখন আমরা কাজ করি এবং কাজের খতিয়ান তুলে ধরার একটা সুযোগ আমরা সাধারণ মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে সাধারণত করি, এটা জনসাধারণের সামনে আমরা জনসভার মাধ্যমে গান্ধী ময়দানে আমরা আগামী 14 ফেব্রুয়ারি দুপুর দুটোর সময় আমরা এই জনসভার আয়োজন করেছি। সকল দুর্গাপুরবাসী এবং পার্শ্ববর্তী এলাকার গ্রামাঞ্চলের মানুষদেরও আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাই, তারা দলে দলে যোগদান করে আমাদের এই প্রয়াসকে সাফল্যমণ্ডিত। আপনারা জানেন সারা ভারতবর্ষে এমন একটা কেন্দ্রীয় সরকার আছে, তারা সব জায়গায় বিভ্রান্তি করার চেষ্টা করছেন, মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন। দুর্গাপুরে দাঁড়িয়ে 7-স্টার হোটেলে একদম যেন সব এক একটা বোম্বের ফিল্ম আর্টিস্ট এসছেন, তারা কেউ কিছু নন, তারা একটা বিজেপির হয়তো বিধায়ক, কিন্তু বিজেপির হয়তো কোনো নেতা। এ প্রচার দুর্গাপুরে মানুষ দেখতে চায় না। দুর্গাপুরের মানুষ বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছেন সেই উন্নয়নের গতিকে সামনে রেখে আমাদের সেদিনকে যারা মন্ত্রী মশাইরা থাকবেন, আমাদের নেতৃত্বরা থাকবেন, তাদের মুখ থেকে সরাসরি শুনতে চাইছেন। কারণ তারা কেন্দ্র সরকার 100 দিনের টাকা দেয় না, কেন্দ্র সরকার আমাদের আবাসন প্রকল্পের টাকা দেয় না, আমাদের রাজ্যের সরকার সে জায়গায় দাঁড়িয়ে বারবার আবেদন করছে। অন্য প্রদেশে যেখানে বিজেপি সরকার আছে সেখানে কোনো সিবিআই হয় না, ইডি হয় না, কোনো কিছু হয় না। যত ওদের চোখ ও বিদ্যাসাগরের উপরে, বিদ্যাসাগরের মূর্তি তারা কলকাতায় ভেঙেছিল, সেই বিদ্যাসাগর মূর্তি ভাঙা মানুষেরা যারা ভারতীয় জনতা পার্টির হারমাত, সিপিএম থেকে গেছে যারা হারমাত, সেই হারমাতে দেখবেন কারু পাকা দাড়ি কারু কাঁচা দাড়ি, এই দুটি মুখ দুর্গাপুরের মানুষ দেখতে যায় না, সেটা আমরা সেদিনকে বুঝিয়ে দেবো। এই জনসভায় দল থেকে আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিশ্চয়ই আমি পালন করব। পাশাপাশি এটুকুই বলবো, মানুষ আজকে মানুষের মধ্যে আগ্রহ প্রচুর এবং তারা সবসময় বারবার বলেছিল যে একটা বিরাট করে মিটিং করার, কারণ আমাদের অনেকদিন পর আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে আমরা মিটিং করছি। এমনি আমরা ওয়ার্ডে ওয়ার্ডে প্রচুর মিটিং করা হয়েছে, কিন্তু সেন্ট্রালি এখানে একটা মিটিং হচ্ছে, যেহেতু একদিকে আমাদের পশ্চিমবঙ্গে একটা অশান্তি সৃষ্টি করার জন্য বিজেপি দল, তারা প্রচণ্ডভাবে যে সাম্প্রদায়িক দল, তারা সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে মানুষে এক ধর্মের মানুষের সাথে আর এক ধর্মের মানুষের লড়াই লাগিয়ে দিয়ে পশ্চিমবঙ্গকে যে অশান্তি করার চেষ্টা, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এবং কংগ্রেসের সাথে মিলিতভাবে সিপিএম তারা সুড়সুড়ি দিচ্ছে, এবং তারা সুড়সুড়ি দিয়ে তারাও এই পশ্চিমবঙ্গকে অশান্তি করার একটা চেষ্টা করছে। তারই প্রতিবাদে আমরা আগামী 4 তারিখ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জনসভা করছি, এবং তার যে চলছে আমরা সেই মিটিং এখানে করছি। এখানে আমাদের সবারই এখানে পার্টিসিপেশন রয়েছে, 3টে ব্লক এবং আমাদের শ্রমিক সংগঠন থেকে শুরু করে প্রভাত চ্যাটার্জি, উত্তম মুখার্জি সবাই রয়েছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবে, মাঠ উপচে যাবে, এটাই আমাদের আশা।
নিউয়াসলি বিজেপি এবং সিপিএম অপপ্রচার চালাচ্ছে, কেন্দ্রীয় সরকার আমাদের বাংলাকে বঞ্চিত বঞ্চনা করছে এবং কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির জন্যে আজকে সারা দেশ গোলমাল হয়ে যাচ্ছে। সেইটা প্রকাশ্য জনসভায় পাবলিকের কাছে না বললে পাবলিক তো বিভ্রান্ত হচ্ছে, তার জন্য একটা জনসভার দরকার। এবং আগামী দিনে দুর্গাপুরের শুধু কর্পোরেশন ভোট নয়, আমাদের এখানে যে নির্বাচন আছে পঞ্চায়েতের, সব জায়গাতে মানুষের কাছে বার্তা যাওয়া দরকার যে প্রকৃত পক্ষে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি দল তারা কি বলছে, বিজেপি এবং সিপিএম পশ্চিমবাংলায় কি করছে, এই জিনিসটা প্রকাশ্য জনসভায় এক্সপোজ হওয়া দরকার। সুতরাং আমাদের খুব সময় উপযোগী আমাদের এই সভা, এবং আমরা আশা করি সভা সর্বাঙ্গভাবে সফল হবে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।